আসসালামু আলাইকুম। বেজিং ও ওয়াশিংটনে জেনারেল বাজওয়া, আবার দুই নৌকায় পা পাকিস্তানের। পেন্টাগনের দীর্ঘ পাল্লার নতুন হিমার্স মিসাইল পাঠানোর ঘোষণায় উদ্বিগ্ন মস্কো। জাপুরিসিয় বিদ্যুৎ কেন্দ্র এখন রাশিয়ার ব্যবস্থাপনায়। তেল উৎপাদন কমাতে ওপেকের নতুন ঘোষণা। পশ্চিমা জ্বালানি অবরোধের বিরুদ্ধে বড় আঘাত। ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এক সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে আছেন। গত সেপ্টেম্বর পাকিস্তানের গণমাধ্যমে যখন তার ওয়াশিংটন সফরের খবর প্রকাশিত হয়, তখন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। কামার জাভেদের এ যুক্তরাষ্ট্র সফরকে পাকিস্তান আর্মির সাথে যুক্তরাষ্ট্রের আগের দহরম মহরম অবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন, যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতার আড়ালে পাকিস্তান আর্মিকে আবারও যুক্তরাষ্ট্রের পুতুলে পরিণত করা হচ্ছে। তবে পাকিস্তান আর্মির সাথে যুক্তরাষ্ট্রের এই সম্পর্কে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। পাকিস্তান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, জেনারেল কামার জাভেদ বাজওয়া বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সাথে। বৈঠকে তারা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। পেন্টাগনের বিবৃতিতে এ বৈঠক সম্পর্কে বলা হয়েছে, দুই দেশের পারস্পরিক প্রতিরক্ষা স্বার্থ নিয়ে আলোচনা করা হয়েছে। আগামী মাসে অবসরে যাবেন জেনারেল বাজওয়া। বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে শুরু হওয়া সম্পর্কের ভিত্তি মজবুত করতে বিদায়ের আগে ওয়াশিংটন গেছেন জেনারেল বাজওয়া। ইমরান খানকে হটিয়ে শাহবাজ শরীফ প্রশাসন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের রাজনৈতিক এবং প্রতিরক্ষার সম্পর্ক দ্রুত নতুন মোড় নিতে থাকে। বিশ্লেষকদের মতে, জেনারেল বাজওয়ার সর্বশেষ সফরের পর দুই দেশের প্রতিরক্ষার সম্পর্ক আরও জোরদার হতে যাচ্ছে। গত বছর আগস্টে আফগানিস্তানে তালেবান সরকারের পতনের পর থেকে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের তিক্ততা বাড়তে থাকে। ওয়াশিংটন অভিযোগ করে, তালেবানদের দমনে ইসলামাবাদ কোনো ভূমিকা পালন করছে না। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিদায় এবং তালেবানদের ক্ষমতায় আসার মাধ্যমে পাকিস্তান মধ্য এশিয়ার অন্যতম একটি প্রভাবশালী দেশ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছিল। যুক্তরাষ্ট্র ও ভারত নতুন করে আবার চেষ্টা করে আফগানিস্তানে নিজেদের সম্পৃক্ত করতে। যুক্তরাষ্ট্র এজন্য বারবার চাপ দেয় পাকিস্তানকে, কিন্তু ইমরান খান এতে বেঁকে বসেন। ফলে ইমরান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি হয়। এরই মধ্যে রাশিয়ার ইউক্রেন অভিযানের পর ইমরান খান পক্ষ নেন মস্কোর, ফলে পতন ঘটে ইমরান খানের সরকারের। অনেক বিশ্লেষক মনে করেন, ভারত বর্তমানে রাশিয়ার দিকে ঝুঁকে পড়ায় পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপনের উপর গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান আধুনিকায়নে সামরিক সাহায্যের কঠোর সমালোচনা করেছে ভারত। তবে ভারতের এসব আপত্তি উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। পাকিস্তান যাতে রাশিয়ান ব্লকে প্রবেশ করতে না পারে তা ঠেকানো এ ঘনিষ্ঠতার অন্যতম লক্ষ্য। পাকিস্তানের সাথে রয়েছে চীনের দীর্ঘ এবং গভীর সম্পর্ক। পাকিস্তান দীর্ঘকাল ধরে দুই নৌকায় পা রেখে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে জটিল সম্পর্ক রক্ষা করে চলেছে। অনেক বিশ্লেষকের মতে, এতে পাকিস্তান লাভবান হতে পারেনি। অবশেষে ইমরান প্রশাসনের সময় থেকে পাকিস্তান ওয়াশিংটনের নৌকা থেকে পা তুলে পুরোপুরি চীনের দিকে মনোযোগ দেয়। এখন আবার পাকিস্তান অতীতের মতো দুই নৌকায় পা রাখার যুগে প্রবেশ করছে। ওয়াশিংটন সফরের আগে জেনারেল কামার বাজওয়া গত দুই মাসে দুই দিনের বেইজিং সফরে যান। চীনের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতাকে কখনোই ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্রের সাথে নতুন সম্পর্কের যুগে চীনের সাথে বহুমুখী সম্পর্ক পাকিস্তান কীভাবে রক্ষা করবে, সেটা এখন দেখার বিষয়। জাপুরিসিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা রাশিয়ান কর্তৃপক্ষের হাতে ছেড়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তিনি এ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেছেন। জাপুরিসিয়াকে রাশিয়ার অংশে পরিণত করার পরে সিদ্ধান্ত নিলেন পুতিন। ইউরোপের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়া গত 4 মার্চ দখল করলেও এতদিন পর্যন্ত এটি ইউক্রেনের নিয়োজিত ব্যবস্থাপনার অধীনে ছিল। এখন থেকে এটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বিষয়ক রাশিয়ান সরকারি প্রতিষ্ঠান রোসাটমের অধীনে পরিচালিত হবে। জ
জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইউরোপের সবচেয়ে বড় এবং বিশ্বের দশম বিদ্যুৎ কেন্দ্র। এর দৈনিক উৎপাদন ক্ষমতা 5,700 মেগাওয়াট। ইউক্রেনের প্রয়োজনীয় 5 ভাগের 1 ভাগ বিদ্যুৎ আসে এই কেন্দ্র থেকে। সোভিয়েত সরকার নির্মাণ করে এই বিদ্যুৎ কেন্দ্রটি। 1980 সালে এর নির্মাণ শুরু হয় এবং 1985 সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। কেন্দ্রটিতে 6টি পারমাণবিক চুল্লি রয়েছে, যার প্রতিটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 950 মেগাওয়াট। এদিকে পেন্টাগন জানিয়েছে ইউক্রেনে পাঠানো নতুন হিমার্স মিসাইলের সাহায্যে ক্রিমিয়া পর্যন্ত আক্রমণ চালাতে পারবে ইউক্রেন। ইউক্রেনে রাশিয়ার দখল করা সব এলাকা থাকবে নতুন হিমার্সের আওতায়। এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে মস্কোয়। মঙ্গলবার ইউক্রেনে $625 মিলিয়ন নতুন অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্র মূলত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স। যুক্তরাষ্ট্রের হিমার্সে রয়েছে কয়েকটি ভার্সন। এর মধ্যে উল্লেখযোগ্য হল রকেট আর্টিলারি সিস্টেম এবং স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। হিমার্সের আওতা 380 কিলোমিটার পর্যন্ত। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনে যে হিমার্স মিসাইল পাঠিয়েছে তার আওতা 120 কিলোমিটার পর্যন্ত। যুদ্ধক্ষেত্রে রাশিয়ান আর্মি ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে ইউক্রেনের কাছে আসা এই হিমার্স মিসাইলের কারণে। এখন আরও দীর্ঘ পাল্লার এই মিসাইল ইউক্রেন আর্মির কাছে থাকলে রাশিয়ান আর্মির জন্য তা বিপদের কারণ হতে পারে। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত লুহানস্কের আরও কিছু নতুন এলাকা রাশিয়ার কাছ থেকে উদ্ধার করেছে ইউক্রেন আর্মি। অপরদিকে ইজিয়াম, খার্কিভ এবং লিম্যান থেকে রাশিয়ান আর্মিকে হটানোর পর উজ্জীবিত ইউক্রেন আর্মি নতুন করে খার্সনে অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স লরা কুপার মঙ্গলবার নতুন অস্ত্র পাঠানোর ঘোষণার পর বলেছেন, ক্রিমিয়া সহ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের অধিকাংশ এলাকা নতুন পাঠানো হিমার্স মিসাইলের আওতায় থাকবে। জ্বালানি তেল উৎপাদন দৈনিক 20 লাখ ব্যারেল কমিয়ে আনার ঘোষণা দিয়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক প্লাস। বুধবার এক ঘোষণায় জানানো হয়েছে চলতি মাস থেকে এ ঘোষণা কার্যকর হবে, চলবে 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। ওপেকের এই ঘোষণায় গভীর হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি যুক্তরাষ্ট্রের আপাতকালীন মজুদ থেকে 1 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন। ওপেকের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে নতুন করে দাম বাড়বে জ্বালানি পণ্যের। আরও শোচনীয় অবস্থার রূপ নেবে ইউরোপের জ্বালানি সংকট পরিস্থিতি। শিল্পোন্নত 7টি দেশ G7 সম্প্রতি পরিকল্পনা নেয় রাশিয়া জ্বালানি তেলের দাম নির্ধারণ করে দেওয়ার। G7-এর এ পরিকল্পনার বিরুদ্ধে একটি বড় আঘাত ওপেকের বুধবারের ঘোষণা। ওপেকের এ ঘোষণা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের জ্বালানি যুদ্ধকে আরও অকার্যকর করে দেবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে ইউরোপের কোনো কোনো দেশ তীব্র জ্বালানি সংকটের কারণে সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ শিথিল করার। বুলগেরিয়া ঘোষণা দিয়েছে তারা রাশিয়ার বিরুদ্ধে জ্বালানি নিষেধাজ্ঞা থেকে বের হয়ে আসবে। রুবলে গ্যাস কিনতে রাজি না হওয়া রাশিয়া যেসব দেশে জ্বালানি পণ্য রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে তার মধ্যে রয়েছে বুলগেরিয়া। রাশিয়ার জ্বালানির অভাবে দেশটির অর্থনীতির করুণ দশা নেমে এসেছে। বুলগেরিয়া জানিয়েছে 2024 সাল পর্যন্ত তারা রাশিয়ার বিরুদ্ধে জ্বালানি অবরোধ শিথিল রাখবে। ঘোষণায় বলা হয়েছে জনজীবন স্বাভাবিক রাখতে, বিশৃঙ্খলা প্রতিরোধ এবং বুলগেরিয়ার জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানি রেকর্ড সৃষ্টি করেছে। সৌদি আরবের পর রাশিয়া এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল সরবরাহকারী দেশ। সরকারি তথ্য অনুসারে সেপ্টেম্বর মাসে ভারত রাশিয়া থেকে দৈনিক 8.5 লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করছে। সৌদি আরব থেকে আগস্ট মাসে ভারত দৈনিক আমদানি করেছে 9.5 লাখ ব্যারেল তেল। অবশ্য ভারত জুন জুলাই মাসে রাশিয়া থেকে দৈনিক 9.5 লাখ ব্যারেল জ্বালানি তেল আমদানি করার রেকর্ড তৈরি করে। এটাই ছিল রাশিয়া থেকে ভারতের তেল আমদানির সর্বোচ্চ রেকর্ড। রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানি এবং জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা বিভিন্ন প্রস্তাবে ভারত সমর্থন না দেয়ায় যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক শীতল হয়ে পড়েছে। এছাড়া ভারত রাশিয়া থেকে আমদানি করা পণ্যের বড় অংশের মূল্য পরিশোধ করছে ডলারের পরি।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।